আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসাতে ঠিক মতন পড়াশোনা করছো। আজকে আমরা শিখব গণিত বইয়ের অনুশীলনী 2.2। দেখো, অনুশীলনী 2.2 এক নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের শতকরায় প্রকাশ। আজকে আমরা ক, গহ, উ, ছ এবং বর্গীয় জ এই পাঁচটি অঙ্ক শিখব। শতকরায় প্রকাশ, শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে তোমার পার্সেন্ট। শতকরা মানে হচ্ছে কি? পার্সেন্ট। শতকরার গাণিতিক রূপটি দেখো, শতকরার এটা হচ্ছে আমার কি পার্সেন্ট। শতকরার গাণিতিক রূপটা কি? শতকরার গাণিতিক রূপ হচ্ছে 100 ভাগের 1। আসো ক নম্বর অঙ্কটি আমরা দেখি। ক কী বলা হচ্ছে? 4 ভাগের 3। এখানে তোমার 3 এটা কি উপরে আছে, উপরেরটাকে কী বলা হয়? উপরেরটাকে তোমার বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় কি হর। তাহলে আমাদের কি শতকরার গাণিতিক রূপটা কি 100 ভাগের 1, তার মানে কি নিচে আমাদের অবশ্যই 100 আনতে হবে। তাহলে আমরা কি করব, হর এবং লব উভয়কেই আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। নিচের 100টার আমরা কি কোনো কাজ করব না, নিচের 100টার জন্যই আমাদের কি আসবে, পার্সেন্ট আসবে। তাহলে নিচের 100 আমরা কোনো কাজ করব না, 4। এই 4 দ্বারা আমরা কি করব, 100। এখানে দেখব হর এবং লব উভয়কে আমরা দেখব একই সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। 4কে তোমার কত দ্বারা ভাগ করা যায়? 4কে তোমার 2 দ্বারা ভাগ করা যায়। 4কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2। 100কে তোমার 2 দ্বারা ভাগ করলে কত আসে? 100কে 2 দ্বারা ভাগ করলে তোমার আসে 50। ঠিক সেমভাবে আমরা 2কে 50 দ্বারা কাটতে পারি, তাহলে কত আসে আমাদের? 25। তাহলে কত হয় উপরে? তোমার উপরে থাকে হচ্ছে 3×25=75। কত তোমার উপরে থাকে হচ্ছে? 75। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই নিচের 100-র জন্য আমাদের কী আসবে, নিচের 100-র জন্য পার্সেন্ট আসবে। তাহলে কি হবে তোমার? 75%। এটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের উত্তর, 75%। এখন আসো গহ নম্বর অঙ্কটিতে। গহ নম্বর অঙ্কটিতে কী আছে? গহ নম্বর অঙ্কটি আছে তোমার 2^25/6। এটা কি একটা, এটা হচ্ছে তোমার একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা কি একটা সাধারণ ভগ্নাংশে তোমার রূপান্তর করব কিভাবে দেখো। এই যে সংখ্যাটা আছে 2, এই 2 দ্বারা আমরা 25কে কী করব, গুণ করব। তাহলে 25 দুগুণে কত আসে? 25 দুগুণে তোমার 50। 50-এর সাথে আমরা যে লব যেটা থাকবে সেটা কি করব, যোগ করব। তাহলে 50-এর সাথে আমাদের এখানে লব আছে কত? 6। তাহলে 50-এর সাথে 6 যোগ করলে কত হয় তোমার? 56। তাহলে উপরে তোমার 56 যাবে আর নিচে তোমার হর থাকবে কত? 25। তাহলে আসো আমরা ঠিক কয়ের মতন অঙ্কটি করি, উপরে এবং নিচে আমরা 100 দ্বারা কি করব, গুণ করব। পঁচিশকে 100 দ্বারা কাটলে, 25কে আমরা 100 দ্বারা কাটতে পারি, দেখো কত, 4×25 তোমার 100। এখন এই 56-র সাথে 4 আমরা কী করবো, 56-র সাথে 4 আমরা গুণ করব। তাহলে দেখো 6×6=12, 3×18=24, 24-এর 4 হাতে থাকে 2, 4×5=20 আর হাতের 2 কত আসে তোমার? 22। আর এই নিচের 100-র জন্য আমরা কী লিখবো, পার্সেন্ট। তাহলে কত হলো আমাদের? 224%। উত্তর 224%। তাহলে হচ্ছে 0.25। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে তোমার, দশমিক উঠাতে হবে। আমরা ক্লাস 5-এ দশমিক উঠানো শিখেছি, আসো দেখি কিভাবে আমরা দশমিক উঠাই। আমরা ফার্স্টে কি করব, দশমিক উঠিয়ে ফেলব। তাহলে দশমিক উঠিয়ে ফেললে তোমার কত থাকে? 2, 5।
তাহলে একটা ভাগ চিহ্ন দিতে হয়। দশমিকের জন্য কত? দশমিকের জন্য তোমার হবে এক, এবং দশমিকের পরে দুই ঘর থাকাতে কয়টা শূন্য হবে? দুইটা শূন্য হবে। তাহলে আমরা নিচের একশোর জন্য আমরা কি আনি? নিচের একশোর জন্য আমরা পার্সেন্টেজ আনি। তাহলে এই অঙ্কটা কত হবে রেজাল্ট? এই অঙ্কের রেজাল্টটা হবে তোমার 25%। তাহলে উত্তর কত তোমার? 25%। এবার আসো, ছতে 2.50, 2.50। তাহলে আমরা ঠিক সেমভাবে কি করব? ভাগ, আমরা দশমিক ছাড়া যেই সংখ্যাগুলো আছে পুরোটা সংখ্যায় লিখবো। তাহলে দশমিক ছাড়া আমরা কত লিখতে পারি? 2.50। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি? দশমিকের জন্য আমরা এক, এবং দশমিকের পরে তোমার দুইটা ঘর থাকাতে আমরা কয়টা শূন্য নিব? দুইটা শূন্য নিব। তাহলে আমরা কত লিখতে পারি তোমার? নিচের একশোর জন্য আমরা জানি যে পার্সেন্টেজ হবে, তাহলে 250%। উত্তর 250%। এবার আসো, বর্গীয় জাতে কত আছে তোমার? 3:10। তাহলে আমরা একটু দেখি যে তোমার 3:10, এই অনুপাত একটি ভগ্নাংশ, এটা আমরা জানি। তাহলে আমরা তোমার অনুশীলনী 2.1-এ শিখেছি যে অনুপাতের প্রথম রাশিকে তোমার পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। কি? অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। এই জিনিসটা আমরা তোমার অনুশীলনী 2.1-এ শিখেছি। তাহলে এখানে 3:10, তার মানে প্রথমটা হচ্ছে কি আমার? পূর্ব রাশি, এবং দ্বিতীয়টি হচ্ছে আমার উত্তর রাশি। প্রথমটিকে আমরা কি হিসাবে লিখব? প্রথমটি হবে লব এবং দ্বিতীয়টি হর। তাহলে কত? উপরে তোমার 3 চলে যাবে, নিচে 10। ঠিক সেমভাবে আমরা কি করব তোমার অনুপাত পার্সেন্টেজ আনার জন্য? হর এবং লবকে তোমার 100 দ্বারা আমরা গুণ করব। নিচের 100-কে তোমার ধরা যাবে না, তাহলে আমরা 10 দ্বারা 100-কে যদি ইয়ে করি তাহলে কত আসে? 10×10=100। দশের সাথে তোমার 3 গুণ করলে কত হয়? 30। আর এই নিচের 100-এর জন্য পার্সেন্ট। তাহলে এটাই কি আমার অ্যান্সার বা উত্তর? তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 49। হ্যাঁ, 49-এর উদাহরণ আটে দেখবে তোমার বলা হয়েছে নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো। আশা করি ওই অঙ্কগুলো তোমরা পারবে, ওই অঙ্কগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।